মুরাদ জং চলে গেছে মুরাদ জং ইতিহাসের পাতায় মুইছা গেছে ওরা ভয় পাইছে মুরাদ জং কি রোহিঙ্গা না মুরাদ জং কি বাইরের ছেলে না মুরাদ জং সাবাইরা না মুরাদ জং এর বাড়ি আসুইলা না মুরাদ জং এর বাড়ি আসুলিয়া না টঙ্গাবাড়ি না অনেকে কয় যে মুরাদ জং নাই মুরাদ জং আছে সাভার আসুলিয়ার প্রতিটা মানুষের হৃদয়ে মুরাদ জং আছে আছে না আমি কিছু কই নাই কিছু কই নাই আজকে আপনাদের কাছে আমি কিছু কইতে আইছি কিছু জিজ্ঞাসা করতে আইছি উত্তর দিবেন তো রানা প্লাজা কি আমি ভালাইছি না রানা প্লাজা থেকে আমার ছিল না রানা প্লাজার মালিক আমি না ওইটা ডিজাইন আমি করছি না ওখানে আমার কোনো ব্যবসা ছিল না ওখানে আমার কোনো দোকানপাট ছিল না একটা বিল্ডিং ভেঙে পড়ছে এটা আমার দোষ কোথায় আমার দোষ কোথায় কি অপরাধ ছিল আমার আমার লেগে মায়া লাগে না আমার লেগে মায়া লাগে না আমি আপনাদের ছেলে না আমি আপনাকে ভাই না আগামী নির্বাচন প্রধানমন্ত্রী যেহেতু বলছে যে নির্বাচন করো আসেন কে জনপ্রিয় সাভার আশুলিয়াবাসী 7 তারিখে ইগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দিবে ইগল কি আমার মার্কা না ইগল আপনাকে মার্কা দশ বছর এই বাড়িটার দিকে তাকান আমার নির্বাচনটা করে দিয়েন সাভার আর সাভার আশুলিয়ার বাসী কি পরিবর্তন চায় না পরিবর্তন দরকার না পরিবর্তন কি দরকার মায়া লাগে না মায়া লাগে আমার ইগল আমি আপনার কাছে তুলে দিলাম এই ইগলের দায় দায়িত্ব আপনার কাছে দিয়ে দিলাম এই ইগলের মালিক আপনারা আমরা 9 লাখ মুরাদ জং রেডি আছি 7 তারিখে 9 লাখ ইগল রেডি আছে ইনশাল্লাহ দেখা হবে 7 তারিখে ইনশাল্লাহ আপনারা সকাল থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করছেন আমি একটা কথাই কইছি রক্ত ঋণী রইলাম আপনাদের কাছে রক্ত ঋণ রইল জীবনে কখনো কোনো প্রয়োজনে এই ভাইটার কাছে আসবেন জান হাজির আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আমার সাথে একটা স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা